বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ টুইটারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি আজ কোন দেশ নিয়ে কথা বলবো এবং এই দেশের কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আজ আমি যেই দেশ নিয়ে কথা বলবো, এই দেশ নাম হচ্ছে মলদোভা। আজকের ভিডিওতে থাকছে মলদোভার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র, মলদোভা আপনি কতদিনের মধ্যে যেতে পারবেন, যাওয়ার পরে কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে কি আরো প্রাপ্ত হবেন এবং ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে, এই ধরনের তথ্য। এবং মলদোভা যেহেতু একটি নন সেনজেন দেশ, এই নন সেনজেন থেকে কিভাবে সেনজেনে বৈধভাবে যেতে পারবেন, এই ধরনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা কিছুদিন যাবত মলদোভার জব পিছনে কাজকর্ম করছি। ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো ফাইলস জমা পড়েছে, যেগুলোর কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে। আসলে যারা ইউরোপ কান্ট্রির নন সেনজেন ভুক্ত দেশে যেতে চাচ্ছেন, যারা অল্প বাজেটের মধ্যে যেতে চাচ্ছেন, একমাত্র নন সেনজেন দেশগুলোর মধ্যে সবচেয়ে সেরা দেশ হচ্ছে মলদোভা। এর কারণ হচ্ছে শুধু সেরাই নয়, মলদোভার ভিসা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কোনো ইন্টারভিউ ছাড়া। তার মানে আপনি ভিসা পাচ্ছেন শতভাগ এবং খুব শর্ট টাইমের মধ্যে অল্প টাকা খরচ করে যেতে পারছেন। তাহলে চলুন আমরা মলদোভা দেশটি কিরকম এই বিষয়ে একটু জেনে আসি একটি ভিডিও থেকে। মলদোভা পূর্ব ইউরোপের একটি সার্বভৌম দেশ। দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর পূর্ব এবং দক্ষিণে ইউক্রেন অবস্থিত। ইউক্রেনের সাথে 2005 সালে চুক্তি হয়েছিল কৃষ্ণ সাগরে প্রবেশের জন্য, ফলে মলদোভার স্থলবিশিষ্ট দেশ হিসেবে যে পরিচিতি ছিল সেটির অবসান ঘটে। মলদোভার মুদ্রা মলদোভান লিউ এবং এর রাজধানী সিসিনাও। দর্শক, আমরা জানলাম মলদোভা দেশটি কিরকম। আসলে মলদোভা তো মলদোভাই। মলদোভা দেশটি যে নন সেনজেন ভুক্ত দেশ হিসেবে এত সুন্দর, এত সৌন্দর্যময়, সেটি নিজের চোখে না দেখলে বিশ্বাসও করতে পারবেন না। এছাড়াও মলদোভাতে রয়েছে আরো আরো আকর্ষণীয় কিছু দিক, যেগুলো আমি এই মুহূর্তে ভিডিওতে বলছি না, তবে এগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনি যে মলদোভাতে যাবেন, যাওয়ার পরে নিজে একজন শ্রমিক হিসেবে কাজ করবেন, আপনার জন্য কোন কোন কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং এর বিনিময়ে আপনি কি অর্জন করতে পারবেন। চলুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। দর্শক, এর আগে আর একটু জানিয়ে রাখি আপনাদের, হয়তোবা রোমানিয়ার দেশটির বিষয়ে আপনাদের ধারণা আছে। এই মলদোভা দেশটি হচ্ছে রোমানিয়ার পাশের একটি দেশ। এক সময় রোমানিয়া এবং মলদোভা একটি মানচিত্রের মধ্যে ছিল। এই মলদোভা দেশটি রোমানিয়ার সাথে যুদ্ধ করে আলাদাভাবে আলাদা সরকার গঠন করে পরিচালিত হচ্ছে। তবে বর্তমানে রোমানিয়ার যে পতাকা রয়েছে, মলদোভার পতাকা একই পতাকা উত্তোলন হচ্ছে। এছাড়া যে স্থানীয় যে মুদ্রা রয়েছে লিও, এখন এই উভয় দেশের লিও মুদ্রা পরিচালিত হচ্ছে, আদান প্রদান হচ্ছে। এছাড়া যে স্থানীয় ভাষা রয়েছে রোমানিয়ার ভাষা, যে ভাষা মলদোভার ভাষা একই ভাষা। যা সরকারি যে পরিচালনা রয়েছে, মলদোভার পরিচালনা আলাদা, রোমানিয়ার পরিচালনা আলাদা। প্রিয় দর্শক, যারা মলদোভা যে কাজকর্ম করার সুযোগটি পাবেন, আপনাদের জন্য রয়েছে কৃষিক্ষেত্র, গার্মেন্টস ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন কোম্পানিতে প্রচুর লোকের চাহিদা রয়েছে। যে সেক্টরগুলোতে রয়েছে দক্ষ লোকের এবং অদক্ষ লোকের চাহিদা। প্রথমে আমি আলোচনা করব কৃষিক্ষেত্র, এগ্রিকালচার ফার্ম। প্রথমে আমি আলোচনা করব কৃষিক্ষেত্র, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে রয়েছে আপনার ডেয়ারি ফার্ম, এগ্রিকালচার প্রতিষ্ঠান, যেমন বিশেষ করে ফলের বাগান বা আরো অন্যান্য শস্য চাষ, এগুলো রয়েছে। ফলের বাগান রয়েছে, বিশেষ করে আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে বেশ কিছু লোকের চাহিদা রয়েছে। এখানে আঙ্গুরের বাগান পরিচর্যা করা এবং আঙ্গুর উত্তোলন করা, আঙ্গুর প্যাকেট করা এবং সেটি সাপ্লাই দেওয়া, এই সব কিছু মিলিয়ে এগ্রিকালচার প্রতিষ্ঠানে রয়েছে কিছু দক্ষ অদক্ষ এবং শিক্ষিত অশিক্ষিত লোকের চাহিদা। এছাড়া গার্মেন্টস ফ্যাক্টরিতে রয়েছে একেবারে কাটিং সেকশন থেকে শুরু করে ফিনিশিং সেকশন পর্যন্ত দক্ষ এবং অদক্ষ লোকের সুযোগ। কাটিং সেকশনে রয়েছে কাটিং মাস্টার, কাটিং হেল্পার। সুইং সেকশনে রয়েছে দক্ষ সুইং সুপারভাইজার এবং দক্ষ সুইং অপারেটর।
ফিনিশিং সেকশনের রয়েছে, ফিনিশিং হেল্পার এবং ফিনিশিং আয়রন ম্যানের চাহিদা রয়েছে। এছাড়া কনস্ট্রাকশন কোম্পানিতে রয়েছে অদক্ষ শ্রমিক এবং দক্ষ শ্রমিকের চাহিদা। তাহলে যারা দক্ষ রয়েছেন, আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেগো ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফর্কলিফট অপারেটর হয়ে থাকেন, তাহলে আপনি মলদোভাতে গিয়ে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। আমি যেই সকল সেক্টরের কথা বলেছি, যেই সকল কাজের কথা বলেছি, এই সকল সেক্টরে যাওয়ার পরে আপনাকে কতক্ষণ কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন। কোম্পানির আরও যে সুযোগ সুবিধা, থাকার যে সুবিধা রয়েছে থাকা দিবে কোম্পানি, আর খাওয়ার যে বিষয় ব্যবস্থা এটি আপনাকে নিজে খরচ করে খেতে হবে, কোম্পানি শুধু দিচ্ছে থাকার জায়গা। এই বিষয়টি আমি আবার বলছি, থাকা খাওয়ার যে বিষয়টি কোম্পানি শুধু দিচ্ছে থাকার জায়গা, খাওয়ার যে খরচ রয়েছে এটি আপনাকে বহন করতে হবে, মানে আপনি নিজে খরচ করে খেয়ে নেবেন। তার মানে কোম্পানি শুধু থাকার জায়গা দিচ্ছে আর বেতন দিচ্ছে। ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে, সেটি বেতনের বাইরে আলাদা হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে বেতন কত টাকা পাচ্ছেন? যারা অধ্যক্ষ শ্রমিক রয়েছেন আপনারা কমপক্ষে বেতন পাবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500-550 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন আপনারা বেতন পাবেন কমপক্ষে 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700-800 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। মলদোভা যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে? মলদোভা যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কালার স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডে হতে হবে অবশ্যই সাদা কালারের, হোয়াইট কালারের। প্রিয় দর্শক, আমরা মলদোভার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি 7,50,000 টাকা। এই চাকরিটি আমরা কিভাবে নিচ্ছি? যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা আপনার সাথে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্টেপে এগ্রিমেন্ট করব, চুক্তিপত্র করব, লিখিত দলিল করে চুক্তিপত্র করে আমরা ফাইল জমা নেই। তাহলে লেনদেনটি কিভাবে করছি? যেদিন আপনি ফাইল জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1,00,000 টাকা, তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরো 1,00,000 টাকা, কত হয়েছে 2,00,000 টাকা নিচ্ছি আমরা ভিসা পাওয়ার আগ পর্যন্ত। তারপর যখন ভিসা হয়ে আসবে তারপর আমরা এটির উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কাট করবো, স্মার্ট কাট করবো, তারপর ফ্লাইটের আগে বিমানের টিকিট কাটার আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে মলদোভা পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে মলদোভাতে যাচ্ছেন, যেতে হলে আপনার সময় লাগছে কতদিন? ফাইল জমা থেকে শুরু করে একেবারে পৌঁছা পর্যন্ত, মলদোভা গিয়ে কাজ শুরু করার আগ পর্যন্ত সময় লাগবে সর্বোচ্চ 2-3 মাস। কারণ মলদোভার জন্য নেই কোনো ইন্টারভিউতে সরাসরি উপস্থিত হওয়ার কোনো ঝামেলা নেই, ইন্টারভিউর কোনো ঝামেলা নেই, কারণ মলদোভার ভিসাটি হচ্ছে অনলাইন ভিসা, ই ভিসা, ইলেকট্রিক ভিসা। জাস্ট আপনি আমাদের কাছে ফাইল জমা করবেন, সকল দায়িত্ব আমাদের, আপনি শুধু অনলাইনের ভিসাটি দেখতে পারবেন, তারপর এটির উপর ম্যান পাওয়ার হবে, তারপর ফ্লাইট। দর্শক, আমি যা বলছিলাম যে মলদোভাতে যাওয়ার পরে আপনার যে ভবিষ্যতের স্বপ্ন রয়েছে বা আপনার এই স্বপ্নটি হচ্ছে নন সেঞ্জেন থেকে কিভাবে আপনি সেঞ্জেনে যাবেন, আসুন এবার এই আলোচনাটা করি। প্রিয় দর্শক, মলদোভাতে যাওয়ার পরে আপনি প্রথমত প্রাপ্ত হবেন হচ্ছে টিআরসি কার্ড, দ্যাট মিনস টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড। তারপর কোম্পানিতে চাকরি করবেন, 1 বছর কমপ্লিট হওয়ার পর আপনাকে জানাতে হবে কোম্পানিকে যে আপনি আর এই মলদোভাতে থাকবেন না, আপনি কোথায় যাবেন, সেঞ্জেন মুক্ত কান্ট্রিতে। তারপর আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি পাবেন একটি এনওসি, এই এনওসি এবং আরও অন্যান্য যা ডকুমেন্টস লাগবে সব কিছু পাঠাতে হবে সেঞ্জেন মুক্ত কান্ট্রির যে কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন এই কোম্পানিতে পাঠাবেন আপনার পারমিট প্রাপ্ত হওয়ার জন্য। তারপর কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার পর আপনার আরও যা যা ডকুমেন্টস লাগবে সব কিছু মিলিয়ে আপনি সাবমিট করবেন সংশ্লিষ্ট যে এম্বাসি রয়েছে, দূতাবাস রয়েছে, এই দূতাবাসে জমা প্রদান করবেন ভিসা স্টাম্পিংয়ের জন্য। তারপর ভিসা প্রাপ্ত হবেন, কোম্পানিকে জানাবেন আপনি 2 বছরের মধ্যে সেঞ্জেন মুক্ত কান্ট্রিতে যেতে পারবেন। এর জন্য আরও কিছু কাজকর্ম রয়েছে যেগুলো আমি আর এই ভিডিওতে বলছি না, আপনি অফিসে আসতে সকল কিছু একেবারে পানির মতো সহজভাবে জানতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে অল্প বাজেট নিয়ে চেষ্টা করছেন যাওয়ার জন্য এবং যাদের ভবিষ্যতের স্বপ্ন রয়েছে ইউরোপ কান্ট্রিতে গিয়ে আপনি সেঞ্জেন ভুক্ত কান্ট্রিতে ঢুকবেন, তাহলে
একমাত্র মলদোভাই হচ্ছে আপনাদের জন্য সঠিক একটি পথ, সঠিক একটি রাস্তা, যেই দেশে গেলে আপনি বৈধভাবে সেনজেনভুক্ত কান্ট্রিতে যেতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়াল মিজানটর পঞ্চমতলা 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712208000 এবং 01777416004। এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। এছাড়া স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন এবং লাস্ট নাম্বারটি দেখছেন, এই দুটো নাম্বারই আমার সাথে থাকে এবং আপনারা অনেকেই এই দুটো নাম্বারে বাটন ফোনে ট্রাই করেন, ফোন করেন, হয়তোবা আমি কথা বলার সুযোগ পাই না, কারণ আমার সাথে অনেকগুলো নাম্বার রয়েছে, অনেকগুলো ফোন রয়েছে, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আপনাদের কারো যদি কোনো ইমার্জেন্সি, জরুরি কোনো কথা থেকে থাকে বা আলাপ থেকে থাকে, আপনারা এই দুটো নাম্বারের যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন বা লিখিত কোনো মেসেজ দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ দেখা মাত্র আমি সময় সুযোগ করে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের রূপেশ প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে। প্রিয় দর্শক, মলদোভার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং মলদোভাতে আপনি কিভাবে যাবেন, কতদিন সময় লাগবে, যাওয়ার পরে যে আপনার ভবিষ্যতের স্বপ্ন রয়েছে, এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরও নতুন নতুন তথ্য নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। আবার দেখা হবে, কথা হবে, ততদিন সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।